প্রথম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ চতুর্থ অধ্যায়। তো ইয়াত আমি 4.1 নম্বর কুয়েশনত দিয়া আছে তলরবুরৰ দ্বিঘাত সমীকরণ হয়নে পরীক্ষা করা। তার মানে ইয়াত যেটা এক্সাম্পল দিয়া আছে এই এক্সাম্পল বিলাক আমাক প্রমাণ করিব দিছে যে এই সমীকরণ বিলাক দ্বিঘাত সমীকরণের ভিতরত পরে নে নপরে। তো আমি এতিয়া সমাধান করিম। তত্ত্ব সমীকরণটো হৈছে x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। তো ইয়াত আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো সেইটো সূত্রত যেহেতু পরে ইয়াত এটুক যদি আমি এ প্লাস এটুক যদি বি ধরি লও তেনহলে আমি ইয়াত লিখিম যে আমার সূত্রটো আছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়াইস এ বি স্কোয়ার। এবার আমি লিখিম ইয়াত এক্স আছে প্লাস এটু এ প্লাস বি হোল স্কোয়ার হলে আমি লিখিম এ মানে ইয়াত হয়ে আছে এক্স আর বি মানে হয়ে আছে ওয়ান। তো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস সূত্র দুই এ মানে এক্স বি মানে ওয়ান প্লাস সি। তো সি মানে ইয়াত কি হয়ে আছে ওয়ান হয়ে আছে আর এটু স্কোয়ার হয়ে আছে ইকুয়াল এটু সাইডত আছে দুই। দুইটু এই এক্সর লগতো পূরণ হয়ে আছে দুইটু এই তিনের লগতো পূরণ হয়ে আছে। তো আমি ইয়াত লিখিম টুয়াইস এক্স ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু থ্রি একফালে লৈ আহিম এক্স স্কোয়াৰ। এই এক্স টো ইবাকত লৈ আহিলে ইয়াত হৈ যাব মাইনাস টুৱাইচ এক্স আৰু ইয়াতে আছে প্লাছ টুৱাইচ এক্স ইকুৱেল ইয়াত আছে মাইনাস ছিক্স আৰু এইটো এই এক্স টো যদি সেইটো চাইডলৈ লৈ যাওঁ তেনেহলে ইয়াত হব মাইনাস ওৱান হৈ যাব। এইবাৰ ইয়াত আছে মাইনাস টুয়াইস এক্স প্লাস টুয়াইস এক্স এই দুটা কেনসেল হয়ে যাব। তো ইয়াত কি থাকিব এক্স স্কোয়ার থাকিব আর এই দুয়োটা এইটো সাইডলৈ ইকুয়াল চিহ্নৰ ইবাকে কনভার্ট হৈ আহি যাব। আহাৰ ফলত এই দুয়োটা মাইনাস আছে ইয়াত আহি হৈ যাব প্লাস। তো আমি নেক্সট লাইনটো লিখিম এক্স স্কোয়ার দুটাটো কেনসেল হৈছে গতিকে এই দুয়োটা যদি আমি ইকুয়াল চিহ্নৰ ইবাকত লৈ আহো তেনেহলে কি হৈ যাব প্লাস ছিক্স প্লাস ওয়ান ইকুয়াল ইবাকত খালি হৈ যাব জিরো হৈ যাব। নেক্সটত আমি এক্স স্কোয়ার প্লাস ছিক্স আর প্লাস ওয়ান ইকুয়াল প্লাস ছেভেন ইকুয়াল জিরো। এতেকে দেখা গল যে যিটো ওপৰৰ আমাৰ যিটো এইটো সমীকরণ এই সমীকরণটো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো ইয়ার নিচিনা হয়েছে যত নাকি এ নট ইকুয়াল জিরো। ইয়াত এ আছে এই বস্তুটো ইয়াত জিরো হওয়া নাই এর মানটো জিরো হওয়া নাই। তার কারণটো হল ইয়াত এ ইয়ার আগত একুই নাই মানে আলটিমেটলি ইয়ার আগত এটা এক এটা আছে যেটু এক নাকি শূন্যর সমান নয় শূন্যতকে ডাঙর হয়। গতিকে আমার এইটো ফর্মুলা যেহেতু পরিছে সমীকরণটো গতিকে আমি কব পারো প্রদত্ত সমীকরণটো এটা দ্বিঘাত সমীকরণ। এইবার আমি দুই নম্বরটোর সমাধান করিম যে সমাধান প্রদত্ত সমীকরণটো হয়েছে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল মাইনাস টু হোল থ্রি মাইনাস এক্স। তো আমার যেটো সমীকরণ দিয়া আছে ইয়াত তো একো করিব লগা নাই কিন্তু ইয়াত এইটো আর এইটোর মাজত পূরণ হয়ে আছে গতিকে এই দুইটো একবার তিনির লগত পূরণ হব আর একবার মাইনাস এক্স এর লগত পূরণ হব। তো আমি লিখিম ইমপ্লাইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস এক্স ইমপ্লাইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল মাইনাসে প্লাসে মাইনাস দুই তিন গুণ ছয় মাইনাসে মাইনাসে প্লাস টুয়াইস এক্স। তো নেক্সট লাইন হব আমার এক্স স্কোয়ার। এই লাইনটোত আমি কি কি লিখিম যে ইয়াত যেহেতু ইকুয়াল চিহ্নটো থাকিব আমার তো এই সম্পূর্ণ কেটা বস্তু আমি এইটো সাইডলৈ কনভার্ট করি। ই মাইনাস ছিক্স টু ইবাগত আহার লগে লগে প্লাস ছিক্স আর এইটো যেতিয়া ইবাগত আহি যাব তেতিয়া এইটো হব মাইনাস টুয়াইস এক্স। তো সেই মতে আমি লাইনটো লিখি যাম এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস সিক্স মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল জিরো। নেক্সট আমি কি লিখিম এক্স স্কোয়ার। এতেকে দেখা গল ইয়াত আছে মাইনাস টু এক্স আর ইয়াত আছে মাইনাস টু এক্স। তো আলটিমেটলি মাইনাস ফোর এক্স হয়ে গেল আর ইয়াত আছে প্লাস সিক্স ইকুয়াল জিরো হয়ে গেল। এতেকে দেখা গেল এই আমার যেটু আর্হি এই আর্হিটো আমার যেহেতু সমীকরণটো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো হয়ে আছে আর যত নেকি এ নট ইকুয়াল জিরো এটু জিরোর সমান হওয়া নাই ইয়াত এটা আমার এক আছে এ এক্স স্কোয়ার তার পিছত প্লাস বি এক্স। তো ইয়াত বি মানে ইয়াত আমি লিখিম এ ইকুয়াল ইয়াত আছে এক বি ইকুয়াল আছে মাইনাস ফোর আর সি ইকুয়াল আছে আমার ইয়াত সিক্স। গতিকে প্রদত্ত সমীকরণটো এটা দ্বিঘাত সমীকরণ। এইবার আমি তিন নম্বরটো সমাধান যে আমার প্রদত্ত সমীকরণটো হৈছে কিমান দিয়া আছে বলে এক্স মাইনাস টু হোল এক্স প্লাস ওয়ান ইকুয়েল এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি। এইবার আমার এইটোত আগৰ গণিততকৈ ইয়াত বহুত বেছি কাম কৰিবলগীয়া আছে। ইয়াত যেহেতু এক্স মাইনাস টু আছে এইটো সম্পূৰ্ণটো ইয়াৰ মাজত পূৰণ চিন আছে ইয়াৰ মাজতো পূৰণ চিন আছে। তাৰ মানে এই এক্সটো একবাৰ ইয়াৰ গোটেইখিনিৰ লগত একবাৰ পূৰণ হ'ব আৰু এই মাইনাস টুটো একবাৰ ইয়াৰ গোটেইখিনিৰ লগত পূৰণ হ'ব। ঠিক সেইদৰে ইয়াতো
যেহেতু এই এক্স টু একবার এক্স প্লাস থ্রি সম্পূর্ণখিনির লগত একবার পূরণ হব আর মাইনাস ওয়ান টু এই এক্স প্লাস থ্রির লগত সম্পূর্ণখিনির লগত একবার পূরণ হব। তো আমি লিখিম যে এক্স টু একবার এক্স প্লাস ওয়ানের লগত আমি পূরণ করিম, তার পিছত মাইনাস টু একবার এক্স প্লাস ওয়ানের লগত পূরণ করিম। ঠিক সেইমতে ইয়াতো একেই হব, এক্স টু একবার আমি এক্স প্লাস থ্রির লগত পূরণ করিম আর একবার মাইনাস ওয়ান টু এক্স প্লাস থ্রির লগত পূরণ করিম। নেক্সট লাইনত এই এক্স ইন্টু এক্স টু কি হয়ে যাব, এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু ইন্টু এক্স টুয়াইস এক্স মাইনাসে প্লাসে মাইনাস দুই এক গুণ টু। ইয়াত আছে ইকুয়াল চিন, ইয়াতে কি হব এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স ট্রাইস এক্স, এতে আছে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি। এইবার আমি এই গোটেই কেইটা ইকুয়াল চিনের এইটো বাপক্ষলৈ আনি আমি ইকুয়াল চিনের সুপক্ষত জিরো বনাব লাগে। তো জিরো বনাম যে আমার কি হব, ইয়াত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়াইস এক্স মাইনাস টু, এই এক্স টু ইভাগত আনার লগে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। তার মানে ইকুয়াল চিনের এই গোটেই কেইটা ইভাগত আনার লগে সিহঁতের আগের চিন বিলাকত পরিবর্তন হব। এতিয়া আমি ইয়াত হিসাব করিম যে ইয়াত এক্স স্কোয়ার কেইটা আছে বা সংখ্যা সাংখ্যিক কেইটা আছে বা টুয়াইস এক্স ট্রাইস এক্স এনেকুৱা ধরনের সংখ্যা কেইটা আছে আমি সেইবিলাকক যোগ বিয়োগ করি। তো ইয়াত আমি স্পষ্টভাবে দেখা পাই আছো ইয়াত আছে মাইনাস এক্স স্কোয়ার আর ইয়াত আছে প্লাস এক্স স্কোয়ার। তো এই দুটা আমি ক্যানসেল করিলো, ক্যানসেল করার পিছত এতিয়া তার পিছত চাম ইয়াত আছে প্লাস এক্স ইয়াত আছে প্লাস এক্স, তেনহলে এক্স দুটা হয়ে যাব। ইয়াত আছে মাইনাস টু এক্স ইয়াত আছে মাইনাস থ্রি এক্স, তেনহলে মাইনাস ফাইভ এক্স হয়ে যাব। ইয়াত আছে প্লাস থ্রি ইয়াত আছে মাইনাস টু ইকুয়াল প্লাস ওয়ান হয়ে যাব। তো আমি ইয়াত লিখি, তো ইয়াত কি কি থাকিব, এক্স মাইনাস টুয়াইস এক্স মাইনাস টু মাইনাস থ্রাইস এক্স প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। এবার ইয়াত এটা আছে এক্স প্লাস আছে ইয়াত এটা এক্স প্লাস আছে টুয়াইস এক্স প্লাস হয়ে গেল টুয়াইস এক্স প্লাস, আর ইয়াত আছে মাইনাস টুয়াইস এক্স মাইনাস টু মাইনাস থ্রাইস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। তো এইবার এই প্লাস টুয়াইস এক্স আর এই মাইনাস টুয়াইস এক্স ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাওয়ার পিছত ইয়াত থাকি যাব মাইনাস টু থাকি যাব মাইনাস থ্রাইস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। তো এইবার থ্রাইস এক্স ইয়াত আছে মাইনাস টু ইয়াত আছে প্লাস থ্রি, তো আলটিমেটলি মাইনাস টু আর প্লাস থ্রি হলে প্লাস ওয়ান হয়ে যাব। ইয়াত থাকিব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এতেকে আমি দেখা পালো যে উপরের সমীকরণটো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো আর্হির দরে হওয়া নাই, যত এ নট ইকুয়াল জিরো হব লাগে তাত যাই কেনে ই এ জিরোতকে সরু হয়ে গেছে মানে মাইনাস থ্রি হয়ে আছে, যেটা নাকি শূন্যকে সরু হয়। আমি অখণ্ড সংখ্যা যেটা আমি সংখ্যা রেখাত যাও তো দেখা পাও মাইনাস থ্রিটো শূন্যতকে সরু হয়, গতি আমি লিখিব পারো প্রদত্ত সমীকরণটো দ্বিঘাত সমীকরণ নহয়। তো এইবার আমি আলোচনা করিম সাত নম্বরটো এক্স প্লাস টু হল কিউ ইকুয়াল টুয়াইস এক্স হল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক্লোজ হল। তো ইয়াত আমি দেখা পাইছো যে এ প্লাস বি হোল কিউব সূত্রটো ইয়াত আমি ব্যবহার করিব পারি, যেহেতু এ ইজুকেল ইয়াত এক্স হব আর বি ইজুকেল ইয়াত টু হব, গতিকে সেই মর্মে আমি এই গণিতটো সমাধান করি। আমি জানো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো এইটো আছিল আমার সূত্র, এই সূত্র মতে আমি এই সমাধান করিম। আমি এইটো দ্বিঘাত সমীকরণের এ প্লাস বি হোল কিউ সূত্র আমি এই বাও পক্ষখিনি ভাঙিম আর ইয়াত যেটো আছে আমার টুয়াইস এক্স টু একবার এক্স স্কোয়ারের লগত সম্পূর্ণ একবার পূরণ হব আর টুয়াইস এক্স টু একবার মাইনাস ওয়ানের লগত সম্পূর্ণ পূরণ হব। তো নেক্সট লাইনটো আমি লিখি, তো সমাধান ইয়াত আমার এক্স প্লাস টু কিউব তার মানে এক্স কিউব মাইনাস সূত্র তিনি পূরণ এ মানে ইয়াত আছে এক্স স্কোয়ার ইন্টু বি মানে ইয়াত আছে দুই, তার পিছত প্লাস সূত্র তিনি ইন্টু এ মানে ইয়াত আছে এক্স আর বি মানে ইয়াত আছে দুই স্কোয়ার প্লাস ইয়াত বি মানে আছে টু কিউ। তো এইটো হয়েছে আমার বাওপক্ষ আর সুপক্ষত আছিল যে টুয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইবার যত যত পূরণ আছে আমি পূরণ বহাই দিম, ইয়াত আছে এক্স কিউ মাইনাস আছে ইয়াত আছে থ্রি তিন দুগুণে ছয় সিক্স এক্স স্কোয়ার, ইয়াত এই গোটেইখিনি মিলি এইখিনি হয়েছে। তার পিছত কি আছে প্লাস আছে প্লাস আমি ইয়াত আনি বহাই তাৰে পিছত এইখিনি পৰিৱৰ্তে পূৰণ কৰিম, তাৰে পিছত প্লাছ হ'ব, প্লাছে আমাৰ প্ৰত্যেকটো এটা এটাকে ডিভাইডাৰ খণ্ড কৰি যাব, গতিকে আমি নেক্সটত লিখিম যে ইয়াত আছে প্লাছ। তো ইয়াত কি হ'ব ইয়াত টু স্কোৱাৰ আছে তাৰ মানে দুই ইয়াত দুটা পূৰণ হৈ আছে, তো আলটিমেটলি ইয়াত দুই দুগুণ চাৰি হৈ যাব চাৰি তিন গুণ বাৰ হৈ যাব আৰু ইয়াত থাকিব এক্স, তাৰ পিছত প্লাছ চিন আছে প্লাছ দিলো দুই ইয়াত তিনিটা পূৰণ হৈ আছে, তো যেতিয়া দুই তিনিটা পূৰণ হৈ থাকিব দুই 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 গুণ চাৰি দুই গুণ আঠ, তো ইয়াত হৈ যাব আঠ ইকুৱেল এইবাৰ টু এক্স ইয়াত আছে এক্স টু x into x square equal 2x cube plus a minus a minus 2x into 1 equal 2x হবে।
এইবার আমি এই সম্পূর্ণখিনিক আমি ইকুয়াল চিহ্নৰ এটো সাইডলৈ লৈ আহিম আৰু আগৰ চিহ্নবিলাকৰ পৰিৱৰ্তন ঘটি যাব। তো ইয়াত আমি লিখিম x³ - 6x² + 12x + 8 - 2x³ - 2x = 0। এইবার আমাৰ হুপক্ষত 0 বনালো। নেক্সট তাৰে পিছত কিউব থকা কেটা আমি এক সাইডত লৈ আহিম x³ এটো এটা আহি গেল। তাৰে পিছত আছে 2x - 2x³। তাৰে পিছত স্কোয়াৰ কেটা এক সাইড কৰিম - 6x² তাৰে পিছত আলটিমেটলি প্লাস 14x হব আৰু ইয়াত আছে প্লাস 8 ইকুয়েল 0। তাৰে পিছত যেহেতু আমি একোই কৰিব নোৱাৰো গতিকে আমি ক'ব পাৰো যে এই যিটো সমীকৰণ ওলাল এই সমীকৰণটো আমাৰ এ এক্স স্কুৱেৰ প্লাছ বি এক্স প্লাছ চি ইকুৱেল 0 আৰ্হিৰ নহয় বা 0 নিচিনা নহয়। গতিকে যিহেতু ওপৰৰ সমীকৰণটো এ এক্স স্কুৱেৰ প্লাছ বি এক্স প্লাছ চি ইকুৱেল 0 নিচিনা নহয় বা আৰ্হিৰ নিচিনা নহয় গতিকে প্ৰদত্ত সমীকৰণটো দ্বিঘাত সমীকৰণ নহয়। নেক্সট আৰু যিবিলাক গণিত আছে বাকীবিলাক সব একেই। যদি কোনো এটা গণিতত সমস্যা থাকে তেনেহ'লে আমাক কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনালে হ'ল। আৰু 2 নম্বৰটো আমি নেক্সট পাৰ্টত লৈ আহিম যে তলৰ পৰিস্থিতিকেইটাক দ্বিঘাত সমীকৰণ আৰ্হিত প্ৰদৰ্শন কৰা। তো ইয়াত যিবিলাক কুৱেশ্যনছ দিয়া আছে এই কুৱেশ্যনছবিলাকক আমি গাণিতিক ভাষাৰ মাধ্যমত কেনেকৈ আমি সমাধান কৰিম সেইটো আমি ছেকেণ্ড পাৰ্টত লৈ আহিম। তেতিয়ালৈকে ধন্যবাদ।